নমস্কার, শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে শ্রীকৃষ্ণের মহা আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে এই ছয় রাশির। অর্থাৎ আজ শুভ জন্মাষ্টমী এবং আজ মধ্যরাতে যারা শ্রীকৃষ্ণের পুজো করবেন, বিশেষভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু পাবেন। শ্রীকৃষ্ণকে আপনারা মাখন এবং মিচিরি প্রসাদ যদি ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, মিচিরি এবং মাখন, এবং কৃষ্ণ 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 আপনি যত নাম করতে পারবেন কলিযুগে, তত কিন্তু লাভ আপনি কিন্তু পাবেন। যদি আপনি কোনো মন্ত্র না জানেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ নাম মনে মনে জপ করে যান, দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন কিন্তু হবে। এবং পুজো হয়ে যাওয়ার পর এই ভোগ নিজে খান, মিচড়ি এবং মাখন, এবং মানুষের মধ্যে এই ভোগটা প্রত্যেককে আপনি দিয়ে দিন, দেখবেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, যে ছয় রাশির আমি কথা বলছি, কম করেও হলেও এই ছয় রাশি আজ মধ্যরাত থেকে শ্রীকৃষ্ণের কিন্তু বিশেষ আশীর্বাদ কিন্তু পাবে। প্রত্যেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, যাদের ক্ষেত্রে শনির নেগেটিভ আছে, শনির সারসাথী, শনির মহাদশা, শনির ঢাইয়া চলছে, অবশ্যই কৃষ্ণ নাম জপ করলে আপনার যাবতীয় গ্রহের দোষ নিশ্চিত রূপে কিন্তু কাটবে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, শ্রীকৃষ্ণ আমাদের বিশেষভাবে গীতাতে যে বাণীগুলো দিয়ে গেছেন সমস্ত কিন্তু আমাদের কিন্তু আগে থেকে কিন্তু ঘটে কিন্তু আছে, আমরা নিমিত্ত মাত্র। অর্থাৎ যারা জন্মাষ্টমী করছেন, আপনারা আজকে শ্রীকৃষ্ণের ভজনা কিন্তু করুন, আপনার অর্থ, সুখ, সমৃদ্ধি, সন্তান, কর্ম, ব্যবসা, কেরিয়ার, চারিদিক থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। তো যে ছয় রাশির আমি কথা বলবো, প্রত্যেককেই আমি বলবো বিশেষভাবে পূজা করুন, যে ছয় রাশির উপর বিশেষ প্রসন্ন হতে চলেছে, শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পড়তে চলেছে, সেই ছয় রাশির নাম মধ্যরাত্রে কিন্তু পূজাটা করবেন। মধ্যরাত্রে পূজা করলে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। প্রথম রাশি বৃষ রাশি। বৃষরাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু করবে বৃষরাশি। নাম্বার দুই যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি আপনাদের হতে চলেছে, মান সম্মান, যশ এবং বিদেশ থেকে লাভ, দাম্পত্য সুখ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে, ভাগ্য এবং কেরিয়ার, কর্ম এবং দৈনন্দিন রোজগার, এবং শেয়ার বাজার থেকে, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হতে চলেছেন বৃশ্চিক রাশি। চার নম্বর যে রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের ভাগ্য সাথ দিবে, অর্থনৈতিক সমৃদ্ধি দিবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, এবং ফেঁসে গেছে, ডুবে গেছে এমন টাকা পুনরুদ্ধার, কর্মক্ষেত্রে উন্নতি, এবং মান সম্মান
বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। হঠাৎ কোনো প্রাপ্তি চোখ কিন্তু দেখা যাচ্ছে, শ্রীকৃষ্ণের মহা আশীর্বাদ পড়তে চলেছে মকর রাশির ব্যক্তির উপর। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের কেরিয়ার, ভাগ্য, কর্ম এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, দৈনন্দিন রোজগার, প্রফিট, বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং আপনাদের ক্ষেত্রে সফলতা, দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভবান হবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। শুভ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার যে কটি রাশির আমি কথা বললাম, বিশেষভাবে এ কটি রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। প্রত্যেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং এর পাশাপাশি একটি কথা আমি আবারও বলবো, আপনারা মিছরি এবং মাখন অবশ্যই ভোগ হিসাবে আপনারা নিবেদন করুন। দেখবেন জীবনের যাবতীয় সমস্যা আপনাদের কিন্তু কাটতে বাধ্য। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা বললাম, আর বাদবাকি রাশি যে কৃপা পাবেন এই কথা আমি কখনও বলছি না, আপনারাও পাবেন। চাঁদের ক্ষেত্রে বিশেষভাবে প্রসন্ন হতে চলেছে, 12টি রাশি কৃপা পাবেন, কিন্তু 6টি রাশি বিশেষভাবে শ্রীকৃষ্ণের কৃপা তাদের উপর পড়তে কিন্তু চলেছে, এবং আপনাদের পূর্ণ মাত্রায় আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সফলতা পেতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নমস্কার।